কুয়েতে কিছুতেই থামছে না অপরাধের প্রবণতা অফরা এলাকায় একটি স্থানীয় মদের কারখানার অভিযান চালিয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী এই মদের কারখানাটি পরিচালনা করত নেপালি কিছু নাগরিক নেপালি নাগরিক গ্রেপ্তার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী সেখান থেকে উদ্ধার করা হয়েছে তিরিশ ব্যারেল মদ যা এর সাথে জড়িত মদ তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম তাদের দুজনকে আইনিভাবে সকল প্রক্রিয়া শেষ করে কুয়েত থেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং ব্ল্যাকলিস্ট তৈরি করে দেওয়া হবে যাতে করে তারা কখনোই আর কুয়েতে প্রবেশ করতে না পারে যারা অপরাধ করছে তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ বা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে অবশ্যই কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাধারণ প্রবাসী যারা বর্তমান কুয়েতে অবস্থান করছেন সবার প্রতি আমাদের বিশেষ সতর্কতা আর সেটা হচ্ছে আপনি সচেতন এবং সতর্ক থাকবেন এসব পরিস্থিতিতে যারা এসব কাজ না করে বা আমরা সাধারণ যেসব প্রবাসীরা কুইতে অবস্থান করছি বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের কারণে আমরাও এসব খাতে ফাঁসি যাই বা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষও বিপদে পড়ে যায় তাই সচেতন এবং সতর্ক থাকলে আপনি নিরাপদে থাকতে পারবেন আপনি খেয়াল রাখবেন আপনি কোথায় যাচ্ছেন আপনি খেয়াল রাখবেন আপনি কার সাথে যাচ্ছেন আপনি খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন আপনি খেয়াল রাখবেন যার সাথে আপনি মিশছেন সে কি করে তার অ্যাম্বিশন কি সে কোনটার সাথে জড়িত কুয়েতে আর এসব ব্যাপারগুলি যতদিন পর্যন্ত আপনি একটু কেয়ার করবেন বা একটু খেয়াল রাখবেন ততদিন পর্যন্ত আপনি কুয়েতে নিরাপদে থাকতে পারবেন নিরাপদ হোক আপনার প্রবাদ জীবন নিরাপদ হোক আপনার পথ চলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক হ্যালো বিওয়ার্স হ্যালো বাইক চালক বা মোটরসাইকেল আরোহী বাংলাদেশি এবং প্রবাসী বাইরা গুরুত্বপূর্ণ একটি আপডেট কুইতে আবারও সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হলো হোম ডেলিভারি সার্ভিসের সাথে নিয়োজিত আমাদের মোটর বাইক বাহিরা এছাড়া কুয়েতে একটি কারণে আবারও হোম ডেলিভারি সার্ভিস আলোচনায় চলে আসে সেটা হচ্ছে একজন হোম ডেলিভারি বয়ের মোটরসাইকেলের নিচে পড়ে একজন কুয়েতি শিশু বাচ্চা আহত হয়েছে গতকাল কুয়েতে যারা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দিয়ে থাকেন আপনারা একটু দেখে শুনে মোটর চালাবেন অ্যাক্সিডেন্ট এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার যে কারণটা নিয়ে কুয়েতে মোটরসাইকেল আরোহী বা হোম ডেলিভারি সার্ভিস আবারও সামনে চলে এলো তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক বিভাগ থেকে বিভিন্ন এরিয়াতে অভিযান পরিচালনা করা হচ্ছে আর সেটা আপনি নিশ্চয়ই অবগত আছেন এরই মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে আইন লঙ্ঘনের দায়ে তেষট্টিটি মোটর বাইক ট্রাফিক আইনের যে সংশোধনী বা ট্রাফিক আইনের যে বিধান সেই অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে মোটরসাইকেল আটক করা হয় এবং বেশ কয়েকজন ড্রাইভারকে আটক করা হয় আপনারা জানেন যে খুবই জনপ্রিয় এই মাধ্যম বর্তমান কুয়েতে বিশেষ করে আমাদের বেকার বাইদের জন্য অনেক উপকারে আসছে বা বিপুল সংখ্যক প্রবাসীদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিস যদি আবার বন্ধ হয়ে যায় বা কোনো কারণে যদি আইনের জটিলতা আসে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা এবং আমাদের প্রবাসী বাইয়েরা যেসব বাইয়েরা এসব হোম ডেলিভারি সার্ভিসের সাথে জড়িত আছেন আপনাদের আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে আর সেটা হচ্ছে যে অবশ্যই আইন মেনে চলবেন ট্রাফিক সীমা লঙ্ঘন করবেন না বিশেষ করে আপনি কেন পাবলিক প্লেসে বা রাস্তা দিয়ে হাঁটার যে রাস্তাগুলি রাখা হয়েছে সেগুলি অতিক্রম করেন বা সেগুলি ব্যবহার করে আপনার ডেলিভারি সার্ভিসের উদ্দেশ্যে রওনা দেন যেটা সম্পূর্ণ আইন অতদণ্ডনীয় অপরাধ এবং আইন বিরোধী কাজ আর এসব কারণে যখন বিভিন্ন প্লেস থেকে মানুষ কমপ্লেন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইমার্জেন্সি নাম্বারগুলিতে আর তারপর তারা যে অভিযানগুলি পরিচালনা করছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল নিশ্চিত করেছে এই অভিযান অব্যাহত থাকবে এতে করে বিপুল পরিমাণ প্রবাসীদের ক্ষতি হবে পাশাপাশি আইনের আরও জটিলতা সৃষ্টি হবে তাই সকল মোটরবাইক বা সকল হোম ডেলিভারি সার্ভিসের সাথে নিয়োজিত বাইদের দৃষ্টি আকর্ষণ এবং অনুরোধ আপনার একটি বুলের জন্য হতে পারে দশজনের ক্ষতি আপনার একটু বুলের জন্য হতে পারে সামনের দিনগুলিতে মোটর বাইকের জন্য কঠিন থেকে কঠোরতম আইন তাহলে আপনি কেন সেটা করতে যাবেন আপনি একটু তাড়াতাড়ির জন্য বা আপনার হোম ডেলিভারি সার্ভিসে আরও একটু আগে নেওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করছেন যেটা সম্পূর্ণ কুয়েতের আইন বিরোধী বা কুয়েতের আইনের পরিপন্থী এতে করে যেমন আপনার ক্ষতি হবে তেমন সামনের দিনগুলিতে যারা মোটরবাইক ফেশাতে আসবে বা হোম ডেলিভারি সার্ভিসের ফেসাতে নিয়োজিত হবে তাদের জন্য অপেক্ষা করছে এক কি বলবো যেটা দুর্বিশ্বহ সহজীবন আপনারা জানেন যে আমরা প্রবার জীবনে অনেক আইন লঙ্ঘনের দায়ে সে আইনগুলি কঠিন হয়ে যায় আমরা যেটা সহজে ব্যবহার করতে পারি কিন্তু একটু ভুলের কারণে সামনের পরের স্টেপ সেটা টোটালি ব্যবহার করতে পারে না তাই সচেতন এবং সতর্কতায় আমাদেরকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি একটু সচেতন হন আপনার সাথে যারা এসব কাজে জড়িত আছে তাদেরকে সচেতন করুন এতে করে আমরা সামনের দিনগুলিতে মোটর বাইক ফেসার সাথে বা হোম ডেলিভারি ফেসের সাথে নিয়োজিত থাকতে পারবো আমাদের জীবন এবং জীবিকা দুটোই চলবে আর ভিডিওটি শেয়ার করবেন একজন মোটর বাইক বাইরে যেন দেখে উপকৃত হতে পারে কমেন্টস করবেন কোনো কিছু জানতে লাইক করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন